আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ফেসবুক এটা কি নিয়ে আসলো ভাই? আমাদের সকলের মনের আশা পূরণ করলো। দ্রুত প্লে স্টোরে যান এবং আপনার ফেসবুকটা আপডেট দিয়ে নেন। দর্শক শ্রোতা, এখন থেকে ভাই আপনি এক ক্লিকে আপনি কাকে কাকে কমেন্ট করেছিলেন বের করতে পারবেন, আপনি এক ক্লিকে কারে কারে লাইক দিয়েছিলেন বের করতে পারবেন, আপনি এক ক্লিকে বের করতে পারবেন আপনাকে কে কে মেনশন করেছে। দর্শক শ্রোতা, আপনি এক ক্লিকে বের করতে পারবেন আপনার ফ্রেন্ডরা কোন কোন ছবি বা ভিডিওতে রিয়াকশন দিয়েছে, আরও অনেক কিছু। তো দেখেন, আমি ঝটপট করে কাজটা দেখাচ্ছি। আপনি ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনি সার্চ বার পাবেন। বেশিরভাগ মানুষই কিন্তু অলরেডি এটা পেয়ে গেছে, আমি আপনাদেরকে যেটা বলতেছি যে বেশিরভাগ মানুষই কিন্তু এটা পেয়ে গেছে। আমি সার্চ বারে যাচ্ছি, যে সার্চ বারে বেশিরভাগ মানুষই অলরেডি এটা পেয়ে গেছে। কারা কারা পেয়ে গেছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এই সার্চ বারে যাওয়ার পরে একদম নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে, একদম নিচের দিকে আসার পরে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন, মেনশন অফ ইউ, কমেন্ট বাই ইউ, ইউর লাইক পোস্ট, ফ্রেন্ড রিয়াকশন, আরও কিছু আছে, সেগুলো আমি দেখাবো না। এই কয়েকটা অপশন সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব। দর্শক শ্রোতা, প্রথমে আসেন যে ইউর লাইক পোস্ট, আপনি কোন কোন পোস্টে লাইক দিয়েছেন। আপনাকে আর হাজারো বার খুঁজতে হবে না, ওই অ্যাক্টিভিটি লগে গিয়ে খুঁজতে হবে না। এখানে ক্লিক করেন, আপনি সর্বশেষ কোন পোস্টে লাইক দিয়েছেন চলে আসবে। নিচে গেলাম না, আস্তে আস্তে সকল যে কয়টা পোস্টে আপনি লাইক দিয়েছেন সেটা সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। অসাধারণ হয়ে গেল না বিষয়টা? এবার আসেন, আমরা ব্যাকে চলে আসি। এরপরে দেখেন যে আপনি কমেন্ট করেছেন কোথায় কোথায়, কমেন্ট বাই ইউ। তো এখানে চাপ দেন, চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় কোথায় কমেন্ট করেছেন। এক ক্লিকে সে কমেন্টটা পারলে ডিলেটও করতে পারেন কিংবা এডিট করতে পারেন, বা খুঁজে বের করতে কষ্ট হবে না। আমি যেমন এখানে অবশ্যই আমি কমেন্ট করেছি এই জন্য দেখাচ্ছে। আমরা ব্যাকে চলে আসলাম। এরপরে দেখেন মেনশন অফ ইউ, এখানে চাপ দেন, অর্থাৎ ভাই আপনাকে মেনশন করেছে কে কে। এখন মেনশন বলতে এটাও কিন্তু একটা মেনশন, যে আপনি একজনকে একটা কমেন্ট করেছেন, সেই কমেন্টের রিপ্লাই দিয়েছে সে, তাহলে কিন্তু ভাই আপনি মেনশন হয়ে গেলেন। আমি আপনাদেরকে যেমন একটা দেখাচ্ছি, সাপোজ হ্যাঁ এই যে দেখেন আমি একজনকে লাইক দিয়েছিলাম, সে আমারে মেনশন করে আমারে ধন্যবাদ জানাইছে, এতে কিন্তু মেনশন হয়ে গেলাম আমি। তো আমি আমার কমেন্টে রিপ্লে দিলেও কিন্তু আসলে আমি মেনশন হয়ে গেলাম, এই বিষয়টা বুঝতে হবে। এরপরে আসেন, এইখানে আছে দেখেন এই যে ফ্রেন্ডস রিয়াকশন, আমার যে ফ্রেন্ড লিস্টের বন্ধুবান্ধব আছে আসলে তারা কোন কোন ভিডিও দেখতে পছন্দ করে, তারা কোন কোন ভিডিওতে কী কী রিয়াকশন দেয়, চাইলে আমিও সেই ভিডিওগুলো দেখতে পারি, সেই রিয়াকশনওয়ালা পোস্টগুলো দেখতে পারি। আমার বন্ধুরা যদি মজা পেয়ে থাকে আমিও মজা পেতে পারি। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেন্ড রিয়াকশনে যদি ক্লিক করি, আমার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব বা বান্ধবীরা এইসব ভিডিও বা ছবিতে রিয়াকশন দিয়েছে। কেউ হাহা রিয়াকশন দিয়েছে, কেউ লাভ রিয়াকশন দিয়েছে, কেউ লাইক রিয়াকশন দিয়েছে, আমি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারে। দর্শক শ্রোতা, এই হচ্ছে নতুন আপডেট, আশা করি আপনাদের ভালো লাগছে। আর একটা বিষয় বলে রাখি, অনেকেই হয়তোবা এখানে যদি না পান তাহলে আপনারা এখানে থ্রি ডটে চাপ দিবেন, সিমোরে চাপ দিবেন, এখানেও পাইতে পারেন আপনারা। আর এই অপশনটা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে অপেক্ষা করতে হবে, কিছুটা সময় পেয়ে যাবেন।